ভ্যালেন্টাইন্স ডে কবে? 14 তারিখ। 14 তারিখে সকালবেলা আমি শুট করে বাড়ি চলে গেছি, রাতে এসে দেখি আমি বলেছি কালকে এখানে আমি কমপ্লেন জানিয়েছি, না হলে আমি বলেছিলাম শুটিং করবো না। কথা তো দূরের কথা, এই যে আমার লাগলো এটা কখনো ঠিক হবে না, চলে গেল না ভ্যালেন্টাইন্স ডে তে আবার করেছো, এরা মজা লুটে চলে গেল। ব্যাস, এটার জন্য আমি আর কিছুই বলবো না, এটা কিছুই না, আমার ইমোশন নিয়ে খেলা করা হয়েছে, ব্যাস। তারা দেখা পেয়ে ডাকা হয়নি, তখন সেই মঞ্চে তো আমাকে ডাকা হয়নি, মানে আমার সাথে কথা বলছে কেন এরকম ভাবে? আমি তো মাইকটাকে বলছি, মাইকে যাতে আওয়াজটা, আমি একদমই কথা বলছি, আমি মাইকে কথা বলছি, মাইকে যাতে অডিয়েন্স শুনতে পারে। শোনো, দুজনে হ্যান্ডশেক করো না, অন ক্যামেরা করো না, অনেক ঝগড়া হয়েছে। আর কিভাবে মানাম, ও নাকি খুব চেষ্টা করছে এতদিন ধরে মানানোর, কি বলে এরকম এরকম খেলা, এই খেলা, ওগুলোতে আমি কেন মানবো? আমি একেবারেই এরকম এরকম খেলিনি কখনো, গায়ে কাল কালকে যেরকম এরকম এরকম পিছিয়ে যাচ্ছে, আমি আমি কোনোদিন এরকম এরকম করিনি ওর সাথে, কখন করি আমি ওর সাথে এরকম এরকম, কখনো করিনি আমি। দর্শক যেখানে দুজনকে এত ভালোবাসে, না পাওয়াই উচিত, পেলে পেলে এরকম করে সব এক্সাইটমেন্টে জল ঢালবে, সেমনি এমনি ডিভোর্স দিয়ে চলে যাবে। চিবিলে রেখে এসেছি আচার খেতে ভালোবাসে বলে, আমরা মনিটর করতে পারি না এখন, সেট বাবু বুঝতে পারছো, ডায়লগ মনিটর হয় না, কিন্তু আমরা এখন ডায়লগ এভাবে মনিটর করছি দুজনে, বুঝতে পারছো? তাই রোমান্টিক সিন আছে, আসছে তো নিশ্চয়ই, সেগুলো করছো, সেটা এভাবেই করবো। যিনি এত কাজ জেন যে আমার কেউ নেই, এই বছর তার নেই, গত বছর তো তার হতে পারে 5-6 জন ছিল, না না মানে আমি কথাটা বলছি যে এই যে এই যে এই যে পাবলিকের কাছে একটা, পাবলিকের কাছে আমি তো কথা বলছি, পাবলিকের কাছে একজন সিম্পাথি এরকম ড্রাইভ করার কোনো দরকার নেই, আমার কেউ নেই, আমরা তো সবাই আছি তার কাছে, আমরা তো ফ্যামিলি, না আমি মাইক দেবোই না এখন, আমার অনেক কথা বলো, উঠে কোথায় যাবে, আমি কাউকে বলছি না আমার কেউ নেই, আমার কেউ নেই বলে। আমার হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম কালিফ্যাক্স, আজকে চলে এসেছি কালাস বাংলার জনপ্রিয় ধারাবাহিক টুম্পা অটোওয়ালি সেটে, আর আমার সাথে আছে অন্যতম জনপ্রিয় জুটি, দেখেই নিচ্ছেন নতুন করে কিচ্ছু বলার নেই টুম্পা এবং আবির, কেমন আছো আগে বলো? ভালো আছি, ভালো আছি, সব ঠিকঠাক চলছে। আর তুমি? আমিও ভালোই আছি, তবে আজকে আমার শরীরটা একটু খারাপ, একটু ডাউন আছি, তবে হ্যাঁ অলওভার ভালো আছি। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা আমি এসে সেট থেকে এসে জানতে পেরেছি, দুজনের মধ্যে একটু মনোমালিন্য চলছে, আচ্ছা কি হিসেবে মনোমালিন্য চলছে একটু শুনি, তোমাদের মধ্যে মনোমালিন্য চলে ঠিক ভালো লাগে না, একটু সরে আসো, এতটা দূরত্ব না পর্যন্ত চলবে, আমি আছি তো মিল করে দিতে এসেছি, একটু সরে আসো। বড় কষ্টের দূরত্ব, না আমার তরফ থেকে কোনো মনোমালিন্য নেই, আমি তো চেয়েছিলাম মানে জানি না কি বলবো, এবার টুম্পা মানে ডোনা ভ্যালেন্টাইন্স ডে এর উইকটাতে আমাদের সেটে যা ডেকোরেশন হয়েছে সেদিন খুব সুন্দরভাবে বালুন্স দিয়ে নিজের মেকআপ রুমটা সাজিয়েছিল সেদিন পুরো ছিল, পরের দিন বিকেলবেলা, এবার আমি একটা কথা বলছি, তুমি কোনো বাগানে গেছো, লেখা আছে গাছ থেকে আম পেরে খাবেন না, যদি আম মাটিতে পড়ে থাকে তুমি সেটা খেতে পারো, তুমি তাহলে কোনো পাপ করোনি। এবার যেই বেলুন্স গুলো মাটিতে পড়েছিল সেইগুলোকে আমি এই ফাটিয়েছি, এবার প্রবলেম হয়েছিল সেখানে আমাদের ডিরেক্টর এসে দেওয়াল থেকে বেলুন্স গুলো ছিঁড়ে ছিঁড়ে ফাটিয়েছে, সেটাই আমি আমি কোনো পার্ট প্লে করিনি। এবার আমার যে বোনের রোলটা প্লে করেছে অনিশা, অনিশা এমন চুগলি বাজ মেয়ে, ও গিয়ে ও ছিল না ফিরে আসার পর ওকে কানে দিয়েছে, আবিরদার কুন্তলদা মিলে সব ফাটিয়েছে। এবার তারপরে আমি মাননীয় বিচারপতির কাছে গিয়েছিলাম কেসটা নিয়ে আর্জি করতে, যে এরকম তো হতে পারে না যে বড় বড় ঝামেলা চলছে, এভিডেন্স প্রেজেন্ট করা হয়েছিল যেখানে তারা বলেছে যে আবির মল্লিক কোনো রকম ভাবে দোষী নন, উনি নির্দোষ, কিন্তু এবার সুপ্রিম কোর্ট আমার কে বিচার শোনাচ্ছে না। আচ্ছা টুম্পা আসো, এবার ফোনটা দয়া করে একটু রাখো, একটু কাছে আসো, কত কি তো বললো একটু দেখো,
মাটিতে পড়েছিল কি বলবে, তোমরা কষ্ট করে সাজিয়েছিল, খুব দুঃখ হয়েছে আমাকে। সাজানোর জিনিস তো কেউ হাত দেয়নি বলো। এবার তুমি আমি বলি তুমি বাগানে গিয়ে যদি বলে ওখানে শিকলা যেমন বলে অ্যাপেল অর্চার্ডে গিয়ে গাছ থেকে ছিল, মাটিতে পড়ে থাকা ফল তো তুমি খেতেই পারো। আমি ভালোবেসে একটা জিনিস সাজিয়েছি, হ্যাঁ নিজেদের সবার একটা ভালোবাসার জায়গা আছে, সেখানে গিয়ে তারা সেলিব্রেট করে, তাদের কোনো যায় আসে না, অন্য কাউকে অন্য কারো এফর্টস কে অ্যাপ্রিশিয়েট করা বা কিছু, সেগুলোকে কিভাবে ধুয়ে মুছে ফেলতে হয় সেগুলো খুব ভালো করে জানে, ঠিক আছে। তো আমি এত কষ্ট করে সাজিয়েছি, আর নিচে যে বালুনস গুলো পড়েছিল সেগুলো কিন্তু একটা সিঙ্গেল সিঙ্গেল এরকম হয়ে পড়েছিল না, এইভাবে জড়ানো দুটো তিনটে এরকম এরকম হয়ে পড়েছিল। তো কয়েকটা তো ছিল, আমি নিজের চোখে দেখেছি, এখন নানা বলবে কারণ সেগুলো এখন বেঁচে নেই বলে, আর ওই জন্য ধরে ধরে সেগুলো ফাটিয়ে দিয়েছে। একবারও মাথার মধ্যে এলো না যে আমি এই ছোট ছোট জিনিসগুলো নিয়েই খুশি থাকি, হ্যাঁ আমি বড় কিছু এক্সপেক্টও করি না, আমার এক্সপেকটেশনও নেই, আমি নিজে যতটুকুনি পারি নিজের জন্য ক্রিয়েট করি। তো সেগুলো মিলে কুন্তল বেকার ঘোষ আর আবির মল্লিক মিলে সব আমার বালুনস গুলো ফাটিয়ে নিজেরা মজা লুটে চলে গেল, ব্যাস। এটার জন্য আমি আর কিছুই বলবো না, এটা কিছুই না, আমার ইমোশন নিয়ে খেলা করা হয়েছে, ব্যাস। মানে কথা বলা বন্ধ রীতিমতো। হ্যাঁ মানে এখন এমন অবস্থা হয়ে গেছে, দেখো আমি মাটিতে যে লুজ বালুনস গুলো ছিল সেগুলো আমি ফাটাইনি, সেগুলো বেসিক্যালি আগুন দিয়ে একটু লাগিয়েছিলাম। হ্যাঁ এবার পয়েন্ট হচ্ছে যে আমি তো আর কারো স্পেসে যাইনি, মানে সেই আর এই যে বললো সবার ভালোবাসার জায়গাটা গেছে, এমনিতে আমাদের ভালোবাসার জায়গাতে এই আমাদের NT1 স্টুডিও সকালে আসা রাত্রে যাওয়া, সত্যি সেটা তো নাকি অন্য জায়গায় ভালোবাসার মানুষের সাথে? না না ভালোবাসার মানুষ আমার এখানে থাকে না, সে ফিরে আসছে। আমি বলবো সে ফিরে আসছে, আসার পর একটা খুব ভালো একটা ভ্যাকেশন ওরা প্ল্যান করে রেখেছে, যেখানে জাকুসি ফাকুসি সবকিছু আছে, ওগুলোকে বালুনস দিয়ে রেড বালুনস দিয়ে সাজিয়ে একটা ভালো করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হবে। আমার তো সেটা নেই, সেটা নেই বলে সবাই ফায়দা লুটছে, তো নেই, হা হা ফুটিয়ে দিও যা আছে ফুটিয়ে দি, হ্যাঁ আমার ইমোশন দেখলো না, আমি কান্নাকাটি করেছি এই জন্য আমার খুব কষ্ট লেগেছে। আমি কথা কথা তো দূরের কথা, এই যে আমার লাগলো এটা কখনো ঠিক হবে না, চলে গেল না ভ্যালেন্টাইন্স ডে তে আবার করেছো? হ্যাঁ দেখো আমি তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি না, মানে আমার বান্ধবী যখন ফিরবে ভ্যালেন্টাইন্স ডে তো আমি আইদার ওয়েজ কোনোদিন করি না সেলিব্রেট করি না। এবার সেটা সে এবার যিনি এত কাজেন যে আমার কেউ নেই, এই বছর তার নেই, গত বছর তো তার হতে পারে 5-6 জন ছিল। না না মানে আমি কথাটা বলছি যে এই যে এই যে এই যে পাবলিকের কাছে একটা পাবলিকের কাছে আমি তো কথা বলছি পাবলিকের কাছে একজন সিম্পাথি এরকম ড্রাইভ করার কোনো দরকার নেই, আমার কেউ নেই, আমরা তো সবাই আছি তার কাছে, আমরা তো ফ্যামিলি। না আমি মাইক দেবই না, এখন আমার অনেক কথা বলো, উঠে কোথায় যাবে? 3-2-1 আমি কাউকে বলছি না আমার কেউ নেই, আমার কেউ নেই বলে আমার ওটা আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার কি করে যে বেসিক্যালি কি পার্টনার থাকলে তার সঙ্গে সেলিব্রেট করা যায়, কিন্তু আমি নিজের সঙ্গে এখানে নিজেদের লোকের সঙ্গে সেলিব্রেট করছিলাম, ঠিক আছে। ওরা কেউ ভ্যালেন্টাইন্স ডে মানেন মানে না বলে ওর নেটটা যে নষ্ট করে দেবে সেটাও ডেফিনেটলি উচিত নয়, সেটা ঠিক কথা না। আর কেউ তুমি পরের দিন যখন এত রাগ করলো তখন উচিত ছিল দুটো বেলুন কিনে এনে দেওয়া। না না সে নেই কার্সিটা নেই, সেটা বলে লাভ নেই, লজ্জায় যদি কারো চামড়া না থাকে মানুষ চকলেট দিতে চকলেট পাওয়া এই যেতে এই পাওয়া চকলেট দে ওই সাতটা দিন যেটা চকলেট দে দিই আমি কোন সেটে কে কাকে দিচ্ছে আমার থেকে আরে চকলেট খাওয়া এটা চকলেট খাওয়া আমি বাবার জন্য আজ পর্যন্ত ওকে চকলেট খাওয়াই চকলেট দিতে আমাদের পরে খাবো না আজকেই চাই সেটাও খাইয়ে দিয়েছি। ওই দিন আমি কোথায় গেছি তুই সেটা যখন চকলেট নিয়েছি আমি তো চকলেট নিয়ে এসেছি, এবার মাটিতে পড়ে থাকা বেলুন যদি আমি সেটা চুপ সে গেছে সেটাকে দেখে বেলুনও মনে না মানে চকলেট দে দিই দেখি এবার পয়েন্ট হচ্ছে আমি তো সাজানো জিনিসে হাত দিইনি, যেগুলো খুলে পড়ে গিয়ে বালুন গুলো চুপসে গেছে খুলে পড়েছে, তো আমার একটা প্ল্যান ছিল ওটা
উনি যখন বেরোন ব্যবসার জন্য তখন আমি অলরেডি আমার কাছে, আর আমি যখন বেরোই উনি বউ বাচ্চার কাছে। আমি আগে আমি জিপে করে রেখে দিচ্ছি সেরকম হলে, জটা বালুন চাই আমি তো বলছি। আমি হেল্প করে দেবো, আমি সেলো টেপ লাগিয়ে দেবো, আমি সাজাতে হেল্প করবো। তাহলে এবার সেই ক্ষেত্রে এরকম বিচারপতি হলে তো খুব চাপ। আর তোমাদের মধ্যে এত সুন্দর খুনসুটিতে যদি দূরত্ব বজায় থাকে এসে আমি তুমি ইন্টারভিউ দেবো না, তোমার ঝগড়া? আর আমার তরফ থেকে কোনো ঝগড়া নেই, আমরা মনিটর করতে পারি না এখন সেট। বাবু বুঝতে পারছো ডায়লগ মনিটর হয় না, কিন্তু আমরা এখন ডায়লগ এভাবে এভাবে মনিটর করছি দুজনে, বুঝতে পারছো? তাই রোমান্টিক সিন আছে আসছে তো নিশ্চয়ই, সেগুলো করছো? সেটা এভাবেই করবো। বাড়িতে দেখো সত্যরাম খুঁজে চলছে। আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, মানে এখনো শুটিংটা স্টার্ট হয়নি, হবে তো এখন যাবো আর কি। তো এই নিয়ে একটা মানে অশান্তি তো হবেই, পম্পা ক্রিয়েট করবে অশান্তিটা, তো টুম্পা সামলাবে, তো কি হবে মূল ঘটনাটা ওটা আমি বলবো না, ওটা দেখতে হবে। আচ্ছা কি সুন্দর বলে দিল, তার মা ও সাপোর্ট করছে তো? যারা বিশ্বাস করতে চায় না তাদের তো আমি বিশ্বাস করি। বছরে একবার হ্যাঁ পরিচয় আমি করাতে গেছিলাম যখন ভিডিও কলে ছিলাম, ও লজ্জায় লজ্জাবতে মাথা নামিয়ে টামিয়ে ফেললো, বললো না না এখন কথা বলবো না, কারণ কথা বলবো না, মানে সে চেনে তাকে, মানে ডোনাকে তো চেনেই ডেফিনেটলি, আমি ডোনার কো অ্যাক্টর, আমার পুরোটাই জানি, সে পুরোটাই এ করে নিয়ে। আচ্ছা তাই এবার যখন আসবে আলাপ করিয়ে খাইয়ে দেয়, মানে সব না না আমি ওর সঙ্গে আলাদা মিট করবো, ওর এক্সপ্রেশনটা দেখো ও ভয় পাচ্ছে যে কি হলো। তারপর তার মাথাটা আবার ঠিক থাকবে তো, কারণ এই হচ্ছে ব্যাপার। যাই হোক আর কোনো ব্যাপারই বলার, সব ব্যাপার ওকে জিজ্ঞেস করে কি আছে কি বলবে না। আমি খুব দুঃখ প্রকাশ করেছি যে আমি মাটিতে পড়া বেলুন কেন ফাটিয়েছি, আমি আর কোনোদিন বেলুন ফাটাবো না। আমি তো সরি অনেকবার বলেছি, আমি অন ক্যামেরা বলছি, তার বিচার আমার রেজাল্টটা চাই। আমি সরি বলে দিলাম অন ক্যামেরা, তারপর আমি দেখলাম পরে গিয়ে সেম এই হচ্ছে, তাহলে তো সেম না সেম না, তোমাকে বলতে হবে। আর দর্শকরা এই ইন্টারভিউ দেখাবে, দর্শকরা কমেন্ট করবে যে না আমি বলতে চাই যে ও যে বলছে যে সরি চাইলে মানে সেটা, হ্যাঁ তো দর্শকরাও নাকি বললে তুমি কমেন্টে বলবে যে সরি ক্ষমা করে দিন। আপনারা কি জানেন আপনারা যদি নিজেদের ইমোশন নিয়ে ধরুন এভাবে সাজাচ্ছেন গোছাচ্ছেন, সেটা যদি কেউ মাটি করে দেয় সেই দিনই, তাহলে সেরকম কেমন লাগবে? ডেফিনেটলি ক্ষমা করা যায়, ক্ষমা তো দূরের কথা, মানে আমি ভাবছি না ওর ইমোশনের মধ্যে যদি আমি জল ঢালি তাহলে ও কি ফুটবল না ক্রিকেট না কি খেলতে ভালো লাগে, ওর জার্সি যদি টুকরো টুকরো করে ছিঁড়ে দিই কেমন লাগবে? সেরকমই জার্সি ছিঁড়ে দিলে কেমন লাগবে? খারাপ লাগবে, কিন্তু ক্ষমা করে দেবো, স্ত্রী তো আফটার অল। যদি বলতো দেখ ওই জার্সিটা দিয়ে ঘর মুছতো আমাদের কাজের মহিলা, আমি তো তাহলে আর বলতাম না, আমি তো সেম কথাটাই বলার চেষ্টা করছি যে মাটিতে আমি যদি দেওয়াল থেকে ছিটতাম আমি নিশ্চয়ই পাপ করেছি, মানে অন্যায় করেছি, তো সেটা পিওরলি আমার যে ডিরেক্টর করেছে আমি সেটা করি। এবার এই ক্ষেত্রে আমি তো খুঁজে পাচ্ছি না ব্যাপারটা। রাগটা কি তুমি মানে ধরে রাখো নাকি মানে তুমি ভালো বলতে পারো রাগ করলে রাগ কি ধরে রাখে? ধরে রাখে না, প্রচন্ড মানা মানাও কি করে তারপরে
আমার সাথে এরকম রাগারাগি হয়নি, আমি তো কোনোদিন বলুন এরকম ফাটিয়ে মাটিতে পড়ে থাকা বেলুন ফাটানো হয় এরকম কনসিকোয়েন্স আমি ভাবতে আমি বেলুন বানানোর লোকটাকে তুই কিডন্যাপ করে নিয়ে আসবে, উনি সারাদিন এখানে বসে বেলুন ফোলাবে। আমাকে মাইকটা দাও, এবার ওর থেকে নেবে। যদি সত্যি হ্যাঁ এইটার একটা ওয়ে আউট খুঁজতো না, তো নিজে জানতো যে বেলুন দোকানে পাওয়া যায়, সেটা যদি কিনে এনে নিজেরা ফুলিয়ে দিত সেটা হতো। বেলুন আলা বেলুন ফুলিয়ে ঘুরছে, সেটাকে ধরে আনতে হবে। এইবার এগুলো হচ্ছে কি পয়েন্ট দিয়ে দিয়ে সব অ্যাকচুয়ালি পয়েন্টস না, এগুলো এক্সকিউজেস। সো আমার কিচ্ছু যায় আসে না ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে আমি এটা নিয়ে আর কিছু বলতেই চাই না, কারণ আমি মানে কারণ ইললজিক্যাল পয়েন্টস দেবে সেগুলো শুনে আমার আরো মাথাটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ আর কুন্তল বেকার গোষ্ঠকে তো আমি মানি না, সবাইকে বলেই দিয়েছি যে হচ্ছে বেলুন আমার ওয়াল থেকে এরকম করে মেনে মেনে ফাটিয়েছে, তো এবার আমি ওকে অভিশাপ দিয়েছি। আমার বাড়ির এবার আমি ফিরি রাত্রি 10:30 সকালে বেলা 8:00 ঠিক আছে বলে আমি শুনে নিলাম, এবার বলুন সাজানোর মুখ দিয়ে ফোলাবো, মুখ দিয়ে ফোলাবো, এত কষ্ট করে দেবো আমি, আমার মা হাওয়া করে কাঁদবে এটা শুনলে, মায়ের জন্য আমি এত কষ্ট করিনি ঠিক আছে, তাই যদি ডিমান্ড হয় তাই করে দেবো। এবার বেকার কথা বলছি না, সত্যি কথা কাটাতে হয় জীবনে কাটিয়েছি, আমি তো কথা বলা শেষ করিনি, সবসময় মাইক চাইলে মাইক পাওয়া যায় না, যাই হোক মানে ব্যাপারটা এবার আমি তাহলে এটা মাথায় রেখে চলছি, ঠিক আছে দেখি কিভাবে এটাকে ওভারকাম করতে পারি। আমি তাহলে সেইভাবে সামনে বলতে পারবে আমি রয়েছি এখন হাত তাকাইনি ঠিক আছে মুখে গেছে সেটা আমি জানি, চকলেট নিয়ে আসো সুইগি করে বা কিছু একটা খাবার এনে দাও, দুদিন ধরে ঝগড়া মনোমালিন্য এটা মানা যায়, একতরফা মনোমালিন্য তো আমি তো ঝগড়াই করিনি, অনেক চেষ্টা সিন সেট বাইরে রাস্তায় গড়াগড়ি করতে করতে আমার পা ছুলে গেছে জানো, একটু নিজেরটাই পড়ে যাচ্ছে সেটা তো সবাই, না না আমরা খুব আমরা শোকাহত, আমরা সত্যি কথা যেটা কুন্তল ঘোষ করেছে সেটা একদমই মানে সাপোর্টিং ব্যাপারটা কেউ সাপোর্ট করছে না, হ্যাঁ সেই আমাদের ডিরেক্টর, একটু দাও তো একটু দাও তো, হ্যাঁ এনো কুন্তল বেকার ঘোষ আর আবির মল্লিক মিলে যেটা করেছে, আর আমাদের ওখানে হেয়ার ড্রেসার দিদি ছিল, সে বারবার করে বলেছে কিন্তু যে টুম্পা কষ্ট পাবে এটা করো না, ও কষ্ট পাবে, মারণ করেছিল কোথায় করেছে আমাকে যে আবির এই আবির কিন্তু সব মাটির গুলো শুধু এই দিয়ে কোথায়, আবির মল্লিক তো একবারও সেটা ভাবলো না কি কুন্তল বেকার ঘোষকে আটকালো না, নিজেও আটকালো না নিজেকে, হ্যাঁ সেগুলো তো ভাবলো না, কারণ সে কিভাবে তার মতন হয়তো আমি যে সবকিছুতে ওকে ফাইন হয়ে গেছে খুব ম্যাচিওর আমি না সেই রকম, হ্যাঁ আর ওর কিভাবে মানাম, ও নাকি খুব চেষ্টা করছে এতদিন ধরে মানানোর, কি বলে এরকম রকম খেলা এই খেলা ওগুলোতে আমি কেন মানবো, আমি একেবারে এরকম এরকম খেলিনি কখনো, গায়ে কাল কালকে যেরকম এরকম এরকম পিছিয়ে যাচ্ছে, আমি আমি কোনোদিন এরকম এরকম করিনি ওর সাথে, কখন করি আমি ওর সাথে এরকম এরকম কখনো করিনি আমি, আর আমার একটা বিচার তো সেম সবার জন্য, ওই ঘরে যারা ছিল মানে ওর ননদ বলতে গেলে অনিহা, নিহা তিনটে বেলুন ফাটিয়েছে, নিহা নিজের চোখে দেখেছে, চোখে দেখে আমাকে বলেছে ফুল ফ্লেজেড বন্ধুর কথা, শরীর দিদি তিনটে চারটে বেলুন ফাটিয়েছে শরীর সাথে ফুল, আমি পাঁচটা বেলুন কেন ফাটাই না, শরীরটি নিহা প্রুফ হয়ে গেছে ওরা ফাটাইনি, ওরা সবাই বলেছে ওরা ফাটাইনি, শরীরটি বলেছে যে ওদেরকে দেখে আন, যদি বলতে পারে আমি ফাটিয়েছি তাহলে দেখাবি, তো ডাকা হয়নি তখন সেই মঞ্চে তো আমাকে ডাকা হয়নি, মানে আমার সাথে কথা বলছে কেন এরকম ভাবে, আমি তো মাইকটাকে বলছি মাইকে যাতে আওয়াজটা, আমি একদমই কথা বলছি আমি মাইকে কথা বলছি মাইকে যাতে অডিয়েন্স শুনতে পারে, শোনো দুজনে হ্যান্ডশেক করো না অন ক্যামেরা করো, অনেক ঝগড়া হয়েছে আর কালকে তুমি চকলেট বা কিছু এনো, কিছু এনো কিপটিমি কিপটিমি করো না, আমি কিপটিমি করি আমি, ওই তো বলছে দুধে দেখায় বলছে চি দিয়েছে, 700 বছর আগে একটা সাবওয়ে খাইছিল তার টোকা শুনিয়ে শুনিয়ে এখনো বলে, সেই সাবওয়ের অ্যালাপিলোটা আমার ব্রেনে পর্যন্ত চলে গিয়ে ফাঙ্গাস হয়ে গেছে সেইটার, তারপরে কিছু খাওয়াইনি, আমার থেকে কি চিপটেমির কথাটা কোথার থেকে উঠল,
ঘটলো এখানে? একটু মাইকটা দাও, আমি আমার বার্থডেতে খাওয়াইনি এত। বার্থডে কি খাওয়ানোর জিনিস তো? বার্থডেতে আমি ওকে পিৎজা খাইয়েছি, ও আমাকে মাংস ভাত মাছ টাছ অনেক কিছু খাইয়েছে, আর খাওয়া খাওয়া তো দুজনেই খাইয়েছে দুজনকে। বার্থডেটা কোনো অকেশন হলো? অ্যাভারেজ সেইটাও কুন্তল ঘোষ দিলে থ্রেটেন করেছিল যে ও নতুন, তুই কিন্তু ওকে খাওয়াবি। সেই যে একদিন সে সাবওয়েটা খেয়েছিল, সেটা আমাদের শুট শুরু হওয়ার আগে। আমি তো বললাম ওটা ফাঙ্গাস আমার ব্রেনে পড়ে রয়েছে, অ্যালাপিনোর লাস্ট ডগাটা, সেইটা নিয়ে এখনো বলে। হাসি পাচ্ছে মন খুলে হাসো, আর ওর সাথে ভাব করে নাও, কালকে পাক্তাও আনবে কিছু না কিছু। আমার নাহলে নতুন প্লট চলে আবির খুন হয়ে যাচ্ছে, এরকম প্লট কালকে রিকোয়েস্ট করেছিল। তুই মাইকটা দাও। আমি বলেছি কালকে এখানে আমি কমপ্লেন জানিয়েছি, নাহলে আমি বলেছিলাম শুটিং করব না। তো যাই হোক, আমার কমপ্লেন করার জন্য ছিল সলিল দা, মানে আমাদের যে স্ক্রিপ্ট রাইটার সোমনাথ দা, আমাদের স্টোরি রাইটার আবিরকে মারা যাবে, প্রোডিউসার কনক দা, চ্যানেলের লোক ছিল। আমি সবাইকে বলেছি এখন এইটার জন্য প্লটটাকে চেঞ্জ করে এরকম করতে হবে যে কুকুর তারা করছে আবিরকে, অরিজিনাল কুকুর তারা করছে আবিরকে, আর তারা করতে করতে ঘাপ ঘাপ করে পায়ে কামড়ে দিয়েছে, পুরো একদম এইভাবে কামড়ে দিয়েছে। হুম, তারপরে আবিরকে গুন্ডারা এসে সুইমিং পুলে ডুবিয়ে 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 মারছে, তারপর দেখা যাবে আমি ওকে ডুবিয়ে 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 মারছি আর আবির মরে গেছে, এটা করতে হবে। কিছু বলার, কিন্তু আমি কুকুর কামড়ের থেকে আমাদের তার থেকে বেশি টুম্পা কামড়েছে। হ্যাঁ, ইঞ্জেকশন নিতে হবে, টিটনাস দিতে তাই মরে গেলাম, শেষ। এই যদি থাকে ওই জন্য আমি কালকে সাজিয়ে, কাল পর্যন্ত আমি সাজিয়ে দেবো, সাজাতেই যখন হবে সাজিয়ে দেবো আমি। আচ্ছা সাজিয়ে দিও, দিয়ে তুমি তখন ক্ষমা করে দিও, আজকে আর নইলে যখন আবার আসবো তখন জেনে নেবো। সকালবেলা আমি শুট করে বাড়ি চলে গেছি, রাতে এসে দেখি ফাটানো, 14 তারিখই ফাটিয়েছে। তাহলে বেলুন লাগানো ছিল 13 তারিখ। তাহলে তো ভুল করেছো, কালকে লাস্ট দোলন দি নিয়ে গেল বোধহয় দুটো বেলুন নিয়ে কারাকারি টপিক কি? যাই হোক, তোমরা রাগারাগি করো না, ঠিক আছে? দুজনেই তুমি রাগারাগি করো। আচ্ছা তুমি রাগারাগি করো না, তুমি একটু মানিয়ে নিও, মুখে না মুখে না, তুমি কালকে কিছু একটা ইয়ে করে অন স্ক্রিন বউ বলে কথা, এত মিষ্টি বউ কোথায় পাবে, এত ভালোবাসা, দর্শক যেখানে দুজনকে এত ভালোবাসে, না পাওয়াই উচিত। পেলে পেলে এরকম করে সব এক্সাইটমেন্টে জল ঢালবে, সেমনি এমনি ডিভোর্স দিয়ে চলে যাবে। ঠিক ঠিক, নিজের ভালোবাসার মানুষ আছে তো এই জন্য গুরুত্ব তোমার দিচ্ছে না। দুটো সিমিলার হওয়া উচিত ছিল, তাও মানে তারও তো থাক, আমি কিছু বলিনি। যাক ভীষণ ভালো লাগলো, আর অনস্কিনের মিষ্টি মুখ হয়ে গেল, আমরাও ভালো দিন এসেছি একেবারে মিষ্টি মুখ। আর দুজনে ঝগড়া করো না, টুম্পার ভালো কামনা চাওয়ার জন্য। ভালো থাকবেন, মন দিয়ে টুম্পাটা দেখুন, পেছনে বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে, আমার বাড়ি চলে গেছে, বেলুন চলে গেছে, বউ চলে গেছে, লিখুন কোথায় পাওয়া যাবে বেস্ট বেলুন, যে জিতবে তার বাড়িতে আমি আলাদা করে বেলুন পাঠাবো, ঠিক আছে?
টুম্পা অটোমেটিক দেখতে থাকুন প্রত্যেকদিন সন্ধ্যা 6:30টায়, আর শুধুমাত্র টুম্পা আর তার ফ্যামিলিকে দেখবে আবির মল্লিক বাদে। আবির মল্লিকের যখনই কিছু আসবে সেই চ্যানেলটা চেঞ্জ করে দেবেন, আর তাছাড়া 6:30টায় টুম্পা অটোমেটিক দেখবে কালস বাংলায়। অভিমান চরম লেভেলে। টুম্পা তার ফ্যামিলি, তার ফ্যামিলি তো দেখাই যায় না, শুধু আমার পরিবারে রয়েছে। টুম্পার ফ্যামিলি কটা দিন দেখবেন? আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ি, এইটুকু যদি কমন সেন্স টুকু না থাকে তাহলে আমার কিছু বলার নেই। ওই জন্য বললাম আবির মল্লিক কে দেখবেন না। কি আপনি টুম্পার ফ্যামিলি কে দেখুন আমার সাথে, আমাকে যে না দেখতে দেখবেন না, ঠিক আছে? দেখলে যাই, আর কিছু বলার নেই। যাই করবেন প্লিজ একটু বেলুন পাঠান আমাদের সেটে, প্লিজ গ্যাস বেলুন গুলো পাঠাবেন। হ্যাঁ চলো, থ্যাংক ইউ।